আসসালামু আলাইকুম সকল পান প্রিয়। বিওয়াজে বিওয়া স্বামীকে বাধ্য করার তাবিজ, স্বামীকে বাধ্য করার তাবিজ আদি ও আসল প্রাচীন কালের রুহানি রুহানি তাবিজ, যার থেকে এক মন একটা পাওয়ারফুল নস্কা নিয়ে আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই হাজির হলাম। যে কোনো দুঃচরিত্রা সলনাময় স্বামীকে একদম চিরস্থায়ী ভাবে গোলাম বানিয়ে রাখার এমন একটা পাওয়ারফুল নস্কা নিয়ে হাজির হলাম। 100% গ্যারান্টি, আপনার স্বামী আপনার কথায় উঠবো কথায় বুঝবো, ডাইনা যাইতে বলে ডাইনা যাইবো, বামে যাইতে বলে বামে যাইবো, আপনার তালাক দিয়া দিছে কথায় কথায় আপনার সাথে অত্যাচার করে, তার মা বাবা এবং কি ননদের কথা শুনে আপনার সাথে খুবই অত্যাচার করে, আপনার কোনো প্রকারে মূল্য দিতেছে না, খরচ দিতেছে না, আপনার সন্তান রেখে সেই ব্যক্তি অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত, অথবা আপনার স্বামী দেশের বাইরে থাকে, সৌদি আরব, মালয়েশিয়া, ইরান, ইরাক, ইতালি, যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, আজকের এই স্বামীকে বাধ্য করার তাবিজ দ্বারা 100% গ্যারেন্টি সহকারে আপনি আপনার স্বামীকে চিরস্থায়ী ভাবে গোলাম বানিয়ে রাখতে পারবেন, কথায় উঠাবেন, কথায় বসাবেন, যেভাবে খুশি সেভাবে আপনি আপনি আপনার স্বামীকে সারা জিন্দেগি যাবৎ বশ করে রাখবেন। বিকজ এটাই হলো আদি আসল প্রাচীন কালের, কারণ আমি তান্ত্রিক গুরু জব্বার কথায় বলে নয় কাজে বিশ্বাসী, আমার জবান আর আজাইরের জবান এক, আমি এক জবানের মানুষ, আমি যে সমস্ত তন্ত্র মন্ত্র গুলা নিয়ে আপনাদের মাঝে হাজির হই এরকম তন্ত্র মন্ত্র এবং কি আদি আসল প্রাচীন কালের কিতাব থেকে কোন তান্ত্রিক ওজা ফকির এবং কি ওজা মিসকিন কেউ নাই আপনাদের দিয়ে সাহায্য করবো। তো বিকজ আমি আপনাদের সঠিক নিয়ম সঠিক ভাবে বলতেছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। স্বামীকে বাধ্য করার তাবিজ দেহেন স্ত্রী বৃহস্পতিবার রোজা রাখিবে, সন্ধ্যায় ইফতার করিয়া এই তাবিজটি সঙ্গে ধারণ করিবে, ইনশাল্লাহ স্বামী বাধ্যগত হইয়া যাইবে। এটা এমন একটা পাওয়ারফুল, আপনার স্বামী কথা শুনতেছে না, আপনার মারধর করতেছে, কোন প্রকার আপনার বাড়িতে আসতেছে না, আপনার দেখতে পারতেছে না, আপনার বাবার বাড়ি আপনার ফালাই দিছে এবং কি আপনার আপনার বাবার বাড়ি থেকে আনতেছে না, আপনার স্বামী অন্য মেয়ের বিবাহ করে ফেলছে, আপনার ডিভোর্স দিয়া দিছে, আপনার সাথে কথা বলতেছে, আপনার একদম তালাক কইরা দিছে, আপনার সাথে তালাক হয়ে গেছে, ঠিক এরকম স্বামীকেও আগের মতোই পুনরায় স্বামী হিসাবে পেতে আজকের এই ভিডিওটি দ্বারা একটাবার শুধুমাত্র কাজ করবেন। দেখেন ভিউয়ার্স, এই ভিডিওতে সুন্দরভাবে লেখা আছে, স্ত্রী বৃহস্পতিবার রোজা রাখিবে, সন্ধ্যায় ইফতার করিয়া এই তাবিজটি সঙ্গে ধারণ করিবে, ইনশাল্লাহ স্বামী বাধ্যগত হইয়া যাইবে। তবে ভিউয়ার্স, আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার যে নিয়ম, আমার নিয়ম অনুসারে আপনাদের কাজ করতে হইব। বৃহস্পতিবার যেদিন বৃহস্পতিবার হইব সেদিন আপনাদের রোজা রাখতে হইব, অবশ্যই সেদিনটাতে আপনাদের রোজা রাখতে হইব। রোজা রাখার পরে ইফতার করবেন, ইফতার করার পরে এই যে আপনারা নস্কাটা দেখতেছেন এটাই একটা তাবিজের নস্কা। সর্বপ্রথম কালো একটা কলম নিবেন, নেওয়ার পরে সাদা একটা কাগজের পাতা, এই পাতাতে সুন্দরভাবে যে নস্কাটা আপনারা দেখতেছেন এই নস্কাটাই সুন্দরভাবে লিখবেন। লেখার পরে একটা তাবিজ নিবেন, 2 টাকা অথবা 5 টাকা দামের একটা তাবিজ নিবেন, এই তাবিজের ভিতরে এই যে নস্কাটা এই সাদা কাগজটা ভরবেন, পাক পবিত্র অবস্থায় ইফতার করে এই নস্কাটা ভরবেন। ভরার পরে আপনি আপনার শরীরের কোমরে অথবা ডান হাতের বাহুতে আপনি এই তাবিজটা বেঁধে রাখবেন, সেই ভালোবাসার ব্যক্তিটি মাত্র 1 ঘন্টা একটা ঘন্টার ভিতরে ছটপট ছটপট করবো আপনার কাছে আসার জন্য। যদি বিদেশে থাকে, বাহিরে থাকে, টাকা পয়সা দিতেছে না, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার বাধ্যগত হই, আপনার কথাই উঠবো কথাই বসবো, ইনশাল্লাহ সারা জিন্দেগি যাবত আপনার প্রিয় মানুষ হয়ে থাকবো, আপনার স্বামী আপনার হয়ে থাকবো। দ্বিতীয় কারণ ইনশাল্লাহ, আমি তান্ত্রিক গুরু জব্বার 100% গ্যারেন্টি দিলাম, 1 ঘন্টার ভিতরে পাগলা কুকুরের মতো ছটপট ছটপট করবো আপনার কাছে আসার জন্য। এটা একদম চিরস্থায়ী বশীকরণ, 100% গ্যারেন্টি। তবে আপনারা বৃহস্পতিবার রোজা রাখিয়া ইফতারের সময় এই নস্কাটি পাক পবিত্র অবস্থায় পূর্ব দিক একা একটা রুমে বসিয়া এই যে নস্কাটা নস্কাটা লিখবেন এবং নস্কার নিচে প্লাস আপনার নামটা দিবেন এবং কি প্লাস দিয়ে আপনার স্বামীর নামটা দিবেন। দেখেন আমি গুল দাগ দিয়ে দিছি অথবা নাম লিখে দিছি, প্রথমত আপনার নিজস্ব আপনার স্ত্রী যে আপনি, আপনি প্রথম নামটা দিবেন, প্লাস দিয়ে আপনার স্বামীর নামটা দিবেন, যে স্বামীকে আপনি বশীকরণ করতে চাইতেছেন সেই স্বামীর ডাক নামটা দিবেন। দেওয়ার পরে এই যে নস্কাটা লিখিয়া সুন্দরভাবে কাগজটুকু ছিঁড়িয়া এবং কি সেই কাগজটুকু টুকরা তাবিজে ভরবেন, ভরার পরে উপর দিয়ে মোম মেরে দিবেন, অবশ্যই মোম দিয়ে দিবেন। মোম দেওয়ার পরে এটা আপনি আপনার শরীরে ধারণ করবেন, কোমরে অথবা ডান হাতের বাহুতে, ইনশাল্লাহ স্বামী আপনার বাধ্যগত হইয়া থাকিবে। তবে বিকজ ভিডিওটার এরকমই নিয়ম, অবশ্যই বৃহস্পতিবার রোজা রাখার পরে কাজটি করবেন, 100% গ্যারেন্টি সহকারে ফল পাবেন। তো এবারের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।